বাংলাদেশের প্রথিতযশা একজন আরিদিন মুফতি রিদওয়ান রফিকি উনি চমৎকার সমালোচনা করেছেন এবং এই সমালোচনা আমার চোখে পড়েছে তাহকিক করার একটা সুযোগ হয়েছে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সুপ্রিয় দর্শক এবং দ্বীনি ভাইরা 15 রমজান শুক্রবার বিকট এক আওয়াজ হককে কেন্দ্র করে বর্তমানে যে আলোচিত সমালোচিত একটি বিষয় এই বিষয়কে কেন্দ্র করে গতকালকে আমি মোহতারাম সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর একটি ভিডিও ক্লিপকে সামনে রেখে একটি প্রতিবাদ করেছিলাম এবং সেই ভিডিওকে কেন্দ্র করে মোহতারাম সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ যে এক উদারতার পরিচয় দিয়েছেন তা সত্যি তার থেকে কাম্য ছিল এবং আমাদের সকলকে আনন্দ দিয়েছে তার প্রতি আমাদের অসংখ্য ভালোবাসা রইল মোহতারাম সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ সেই ভুলের উপরে তিনি অটল না থেকে বরং অকপটে সেই ভুলকে স্বীকার করে নিয়ে পাল্টা ভিডিও দিয়েছেন চলুন আগে তার ভিডিও বক্তব্যটি একটু দেখে নেওয়া যাক গতকালকে আমি দেখেছি বাংলাদেশের প্রথিতযশা একজন আলেমী দ্বীন মুফতি রিদওয়ান রফিকি উনি চমৎকার সমালোচনা করেছেন এবং এই সমালোচনা আমার চোখে পড়েছে তাহকিক করার একটা সুযোগ হয়েছে যে হাদিসটি মূলত নুআইম বিন হাম্মাদ প্রথম খণ্ডের 228 পৃষ্ঠায় যে হাদিসটি উল্লেখ করেছেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা কানা সাইহাতুন ফি রমাদান ফাইন্নাহু ইয়াকুনু মা'মা'াতুন ফি শাওয়াল وتميزوا القبائل في ذي القعدة وتسفك الدماء في ذي الحجة والمحرم وما المحرم يقولها ثلاثا هيهات هيهات يقتل الناس فيها حرجا حرجا نبي جي صلى الله عليه وسلم এই হাদিস নিয়ে আমি অনেক মাহফিলে কথা বলেছি খুব বেশি তাহকিক করার সুযোগ আমার হয়নি কিতাবুল ফিতানের এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের অনেক অভিমত রয়েছে যে হাদিসে একটি বিকট আওয়াজের কথা বলা হয়েছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ওয়ামা সাইহা ইয়া রাসূলুল্লাহ সেই বিকট আওয়াজটা কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদাতুন ফিন নিসফি মিন রমাদান লাইলাতাল জুমুআতিন ফাতাকুনু হাদাতুন তুকিদুন নাঈম ওয়া তুকঈদুল কাঈমা وتخرج العواتك من خدورهن نبي صلى الله عليه وسلم হাদিসের ভিতরে যে সতর্ক করেছেন এই হাদিসটি নুআইম বিন হাম্মাদ কিতাবুল ফিতানের মধ্যে এনেছেন এবং এইবারে এই বিষয়টি এমন ভাবে মিলে গিয়েছে যে এবার আমরা শুক্রবারে আমরা রমাদানুল মুবারাকের আলহামদুলিল্লাহ শুরু করেছি রমাদানুল মুবারক এবং জুমাবার দিয়ে শুরু করেছি 15ই রমাদানে যেহেতু জুমাবার অনেকেই পূর্বেকার সে আলোচনাটা এনে জনমনে ভীতির সৃষ্টি করার চেষ্টা করছেন এই হাদিসের ব্যাপারে মূলত তাহকিকগুলো আরও ভালোভাবে জেনেই আলোচনা করা একজন আলোচক হিসাবে আমার জন্য অত্যন্ত জরুরি এই জন্য আমি সকলের এই বিষয়গুলো খুব ভালোভাবেই আমি গ্রহণ করি সবসময় গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটি কথা আমার জবান দিয়ে মিথ্যাচার হিসেবে প্রকাশ পাবে এটা অন্তত আমি আমার জীবন চলে গেলেও চাইতে পারি না ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কোনো কিছু প্রচার করবে সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নেয় তো আমরা জান্নাতের পথে মানুষকে আহ্বান করে নিজের জায়গা যদি আমরা জাহান্নামে করে নেই এর চাইতে বড় বোকা আর কেউ হতে পারে না এজন্য এই হাদিসের ব্যাপারে তাহকিকগুলো যারা আমার সামনে নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমিও আমার যারা দর্শক রয়েছে যারা এই মুহূর্তে দেখবেন অথবা মানুষকে সতর্ক করার জন্য প্রচার করবেন সকলকে আমরা বলবো যে জনমনে কোনো ভীতির সঞ্চার করার কোনো প্রয়োজন নেই এই রমাদানুল মুবারক ইনশাআল্লাহ কিছুই হবে না রমাদান বরকতের মাস বিভিন্ন চিত্রাকর্ষক থাম্বনেইলে বিভিন্ন লেখা দেখে আপনারা যে আতঙ্কিত হয়েছেন এমন আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই এই হাদিসের ব্যাপারে ইমাম উকাইলি তিনি বলেছেন লাইসা লিহাদাল হাদিস আসলুন মিন হাদিস থিকা ওয়ালা মিন ওয়াজহিন ইয়াসবুত এই হাদিস দিয়ে তিনি দলিল দিতে নিষেধ করেছেন এই হাদিস কোনো গ্রহণযোগ্য হাদিস নয় বলে তিনি উল্লেখ করেছেন এরপর ইমাম জাউজি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন হাদা হাদিসুন মাওদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনতাহা এই হাদিসকে তিনিও
ابن جوزي تني موضوع بلتن اتراو امام حاكم رحمه الله تني غريب المتن اي حديثر بطن مطن تا حديثر جي مول بارس تا كي تاكي مطن بلا حي আর সিলসিলাতুর রুওয়াত যেটা চেইন থাকে যাদের কাছ থেকে বর্ণিত হয়েছে সেটাকে রাবীদের সিলসিলা বলা হয় তো এই মতনটাকে ইমাম হাকিম গরীব বলেছেন এছাড়াও অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ হাদিসটাকে অনেক দুর্বল বলেছেন কেউ দাইব বলেছেন কেউ বা হাদিসটাকে হাদা মাউদু স্পষ্ট মাউদু বলেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটাকে মাউদু বলেছেন সুতরাং এমন একটি হাদিস নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই এবং আমরা আরো তাহকিক করে হাদিসের ব্যাপারে কথা বলা উচিত এজন্য জনমনে যে শঙ্কা তৈরি হয়েছে যত আলেম এ ব্যাপারে আলহামদুলিল্লাহ বিশেষ করে যারা তাহকিক করে কথা বলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যত আলেম এ ব্যাপারে লেখা দিয়েছেন বিভিন্ন পোস্ট করেছেন মানুষকে সতর্ক করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আমরাও যখন আলোচনা করি আরো বেশি সতর্ক হয়ে আলোচনা করা উচিত নিজেদের কোনো ভুল হলে অকপটে সেটা স্বীকার করে নেওয়া উচিত কারণ আমার মূল্য কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের কিঞ্চিত একটি হরফ পরিমাণ হতে পারে না সেক্ষেত্রে কোনো হাদিস যদি আমার দ্বারা অপপ্রচার হয়ে থাকে অবশ্যই সেটা অকপটে স্বীকার করে নেওয়া উচিত সুতরাং যারা এই মুহূর্তে দেখছেন আপনারা প্রত্যেককে ছড়িয়ে দিবেন ভয় আতঙ্ক নয় কিয়ামত অতি সন্নিকটে এটা সুনিশ্চিত এ ব্যাপারে যে সহি সহি হাদিসগুলো রয়েছে সেগুলো থেকে আলোচনা করা উচিত আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করিও সেটা হঠাৎ হঠাৎ যদি কোনো অবাঞ্ছিত ভুল হয়ে যায় সেজন্য দুঃখ প্রকাশ করে নেয়া এটাই মোমেনের কাজ আপনারা প্রত্যেকে যারা শুনছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে সঠিকটা বোঝার মানার তৌফিক দান করুক প্রিয় ভাইরা আপনারা এতক্ষণ মোহতারাম সাদিক রহমান আজারি হাফিজাউল্লাহ সেই বক্তব্যটি দেখছিলেন তিনি অকপটে তার ভুলকে স্বীকার করে নিয়েছেন এবং জনগণকে সতর্ক করেছেন যেন এই ব্যাপারে কেউ বিভ্রান্ত না হয় আসলে একটা ভুল হওয়ার পর সেই ভুলের উপরে অটল থেকে পাল্টা যুক্তি পেশ করা শয়তানের কাজ আর কোনো বিষয় যদি আমাদের থেকে চলার পথে পদস্খলন হয়ে যায় সেই পদস্খলিত বিষয় এবং ভুলের জন্য অকপটে স্বীকার করে নেওয়া এবং সমাধানমূলক পথে হাঁটা এটা নেককার আদম সন্তানের পরিচয় সেই পরিচয়টি আমাদের মোহতারাম সাদিক রহমান আজারি হাফিজাউল্লাহ দিয়েছেন এই জন্য আমরা আমাদের জায়গা থেকে মোহতারামের জন্য অসংখ্য ভালোবাসা পেশ করছি দর্শক আপনাদের জানা উচিত যে মোহতারাম সাদিক রহমান আজারি ভাইয়ের সাথে কিন্তু আমার ব্যক্তিগত কোনো দূরত্ব নেই বরং তার সাথে আমার বেশ সখ্যতা এবং ভালোবাসা রয়েছে এবং বন্ধুত্ব রয়েছে কিন্তু আসলে যখন একটা ভুল সামনে এসেছিল যে ভুলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এক অপবাদ মিথ্যা অপবাদ আসার সম্ভাবনা ছিল সেই জায়গা থেকে আমরা আসলে বন্ধুত্বের পরিচয়টাকে সাময়িক সময়ের জন্য দূরে রেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত এবং তার সাদাকাত তার সততার বিষয়টিকে প্রতিষ্ঠিত রাখার জন্যই মূলত আমাদের প্রতিবাদ ছিল একজন আলেম আরেকজন আলেমের সাথে হিংসাত্মক মনোভাব নয় বরং একজন আলেমের থেকে যদি কোনো ভুল হয়ে যায় এবং সে ভুলটা যদি একান্ত থাকে তো একান্ত প্রতিবাদ করাটাই দায়িত্ব আর যদি সেটা অনলাইনে জনসম্মুখে চলে যায় তাহলে জনসম্মুখে প্রতিবাদ করাটাই ছিল আমাদের ইমানের দাবি সেই দাবিটাই আমরা পালন করেছি আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই এবং এ ব্যাপারে কেউ এটা ভাবা উচিত নয় যে আমাদের মধ্যে কোনো দূরত্ব বা মানসিক হিংসাত্মক মনোভাব রয়েছে আসলে তার সাথে যে আমার ভালোবাসা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে ভরপুর কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু